সদকজন ছাত্রসন্থার আজি মুকলা দিবস হিসাবে 28 আগস্ট আমি আকর্ষী পালন করে আইসো। 1949 সর্দার বল্লভ ভাই পেটেলে ভারত সরকারের মাজের এগ্রিমেন্ট করেছিল, তারপর ভারত সরকারে আমাক উপজাতি জনগোষ্ঠীক প্রতারণ করে আছে, তার কারণে আমি 28 আগস্টটা প্রতারণা দিবস হিসেবে পালন করে আছি। হব নে সদকজন ছাত্রসন্থায় কলা দিবস হিসাবে পালন করে আছে। 1949 চনত আজির দিনটিতে সর্দার সেই সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর বল্লভ ভাই পেটেলে যি আমার ঐতিহাসিক কমতাপুর রাজ্য, এই কমতাপুর রাজ্যখন মাদার এগ্রিমেন্ট যোগে ভারত সরকারের সামিল করে এক ষড়যন্ত্রমূলকভাবে কমতাপুর রাজ্য যখন আমার রাজ্য আছে রাজ্যখন নিষেধ করে দিছে, আর সেই নিষেধ করাত আমাক সি ক্যাটেগরির রাজ্য দিম বলে প্রতিশ্রুতি দিছিল, কিন্তু সেই কথা আজিলেক পালন নকলে আজির দিনটুতে আমার যে ঐতিহাসিক কমতাপুর রাজ্য এই রাজ্য নিষেধ হয়ে গেছিল। সেই কারণে আজির দিনটুতে আমি সদকজন ছাত্রসন্থায় প্রতারণা দিবস আমি পালন করে আইসো, আর আমি সরকার তথা ভারত সরকারকে সকিয়া দিব বিচার, আমার যে ঐতিহাসিক কমতাপুর রাজ্য এই রাজ্য আমাকে ঘুরাই দিব লাগে, লগতে আমার সদকজন ছাত্রসন্থার যে দাবি জনজাতিকরণ এই দাবিটি অতি সোনকালে পূরণ করব লাগে। সরকারের এই ভেক ভাওনা আর কোচ রাজবংশী জাতিক যে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে ষড়যন্ত্রণা, এই ষড়যন্ত্র আর নচলিব। আমি আজির এই আপনাদের যোগেদি আমি সরকার তথা ভারত সরকার হকিয়া দিব বিচার।